আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আশা করছি আজকের ব্লগও আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে এই মিষ্টিমণিকে নিয়ে ব্লগ শুরু করলাম। মিষ্টিমণি দেখতেই পাচ্ছেন কোথা থেকে এসেছে। সে হচ্ছে মাদ্রাসায় গিয়েছে, এখন বেলা বাজে প্রায় 11টার মতো, ওর মাদ্রাসা ছুটি হয়ে গেছে। সে কি করেছে ছুটির পরপরই? সে এই তো আমাদের এখানে চলে আসে আসে সাথে হচ্ছে এই যে স্কুলের ব্যাগ, মানে বই খাতা যে আছে ব্যাগটা, মাদ্রাসার ব্যাগটা, ওইটা সাথে করেই মাদ্রাসার ড্রেসও খুলে নেয়, মানে সরাসরি আমার এখানে চলে এসেছে। তো এখন আসার পরে সে বলতেছে যে আমি আজকে মাদ্রাসায় কিছুই খেয়ে যাইনি। তারপরে যেহেতু আমাদের এখানে ভাকা ভর্তা বানানো হয়েছে, মানে বউ ক্ষুধা, তো ওই বউ ক্ষুধা ছিল, মেজো ভাবি দিয়ে গিয়েছিল, তো ওইটা আমি আবার খেয়েছি, আর কিছুটা রয়ে গিয়েছিল, ওইটা হচ্ছে আমি মাখিয়ে তারপরে অনেক কথা বলে ওকে দিছি, তারপরে যে সে এখন খাচ্ছে। তো অনেক বাহানা করেই খাওয়াতে হয়েছে, তো একদমই না খেয়ে গিয়েছে, সেই জন্য আগে কয়েকটা ভাত খাওয়াই নিলাম, মানে বউ খোদা ভর্তা দিয়ে মেখে দিয়েছিলাম, সে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিছে, গুড বাচ্চার মতো। আজকে এই যে ভালো মতো খেলো, আসলে সকালবেলা একদমই খেতে চায় না। তো খাওয়ার সময় সে যে কি কথা, এত কথা যে কি বলবো, এত কথা বলতে পারে। তো এই হচ্ছে মিষ্টিমণির খবর, সে মাদ্রাসা থেকে সোজা এখানে চলে এসেছে, আর আমিও খেয়ে নিয়েছি সকালের নাস্তা। এরপর হচ্ছে দুপুরে রান্না বান্না করব। দুপুরে রান্নার মধ্যে চলে আসলাম, আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা লাউ। তো এই লাউটা হচ্ছে আমার মেজো ননাসের বাড়ি থেকে আনা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে, একদম কচি, তো কাটার পরে বোঝা যাবে যে এটা কি অবস্থা। তো এই যে দেখুন কি অবস্থা, ভিতরে একটু নষ্ট বের হয়েছে। তো আমি নষ্ট লাউ যতটুকু ছিল অতটুকু কেটে ফেলে দিয়েছি, আর বাকি যতটুকু ছিল সেটুকু নিয়েছি রান্নার জন্য। লাউটা রান্না করব মুরগির মাংস দিয়ে, আর সাথে হচ্ছে গিয়ে নলা মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে। নদীর নলা, ভেটকি, তো এগুলো ছোট ছোট এখন অনেক পাওয়া যাচ্ছে আমাদের গ্রামে। ওই দিন দুলাভাই পাঠাইছিল, তো অনেকগুলো মাছই পাঠানো হয়েছে, তো সেখান থেকে মাছ নিছি অল্প একটু, যেহেতু আমার মেয়ে খেতে চায় না, তো অল্প করে আর কি রান্না করব। আর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, এটা আর কি খাবে। এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না। প্রথমে লাউ বসাই দিলাম, লাউ রান্না করি। আর লাউ রান্না করতে কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে কম মশলায় লাউ রান্নাটা ভালো হয়। লাউ রান্না করার জন্য হালকা পরিমাণ মশলা দিয়ে দিলাম, আর মুরগির মাংস এখানে মশলার সাথে কষাই নেব। অল্প পরিমাণে আমি মশলা দিয়েছি লাউয়ের মধ্যে আমার কাছে কম মশলা দিয়ে একটু কাঁচামরিচের ঝালটা দিলে আর কি বেশি ভালো লাগে, এই আর কি। তো যাই হোক, এখানে মাংস দিয়ে দিলাম, এখন ভালোভাবে আমি এটা কষাই নিই। রান্না করতে করতে বাকি কাজগুলো করতে হবে, শুধু তো রান্না নিয়ে বসে থাকলে হয় না, সংসারে তো আরও কাজ আছে, সেগুলো ফাঁকে ফাঁকে করতে হয়। আসলে গৃহিণীরা এমনই, গৃহিণীরা যেখানে যেমন তাকে তেমনভাবেই কিন্তু মানিয়ে নিতে হয়, এটা কিন্তু সবার বেলায়। সে যেখানে যাবে সেখানেই মানিয়ে কিছু না কিছু করতে হবে, বসে থাকতে পারে না কোনো গৃহিণী বা মা। যে কোনো সংসারে যাক না কেন, সেখানে টুকটাক কিছু না কিছু হাতে হাতে করতে হয়। আসলে যেখানে যাবে সেখানকার মতো করেই সব গৃহিণীরাই মানিয়ে নেয়, এটা সবার ক্ষেত্রেই। তো এই আর কি, আসলে দেখা যায় বেড়াতে গেলেও এরকম রান্না বান্না করতে হয়। তো আমি তো বেশিরভাগ সময়ই আর কোনো কাজ থাকে আর না থাকে, কোনো মেহমান আসলে কারো বাড়িতে গেলে রান্না বান্না আমার থাকবে, কিছু না কিছু করতে হবে, এই আর কি। এর মধ্যে আমি আবার মাছ ভেজে নেব, এই যে নলা মাছ, নলা ফেটকি ছিল, তো ওইখান থেকে আমি দুইটা মাছ নিয়েছি, আর বাদ বাকি অনেকগুলো মাছ ছিল, তো সেগুলো রাতে
রাতের বেলা মানে সন্ধ্যার সময় পাঠানো হয়েছে, তো সবাইকে নিয়ে কেটে ফ্রিজে রেখে দিছি, আর ভাবছি যে দুইটা দুইটা করে খাবো। তো এই দুইটা মাছই নিলাম, পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এদিক দিয়ে তো লাউ রান্না হচ্ছে, আর এই যে দেখুন লাউটা এমনি যাই থাক কিন্তু রান্না করার পরে একদম গলে গেছে, মানে গাছের তরতাজা লাউ, তো তো রান্নাটাও ভালোই হয়ে গেছে। এর মধ্যে মাছ ভাজা হয়েছে, মাছ ভাজাগুলো নামাই নি। আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। মাছ ভাজা তো হয়ে গেছে, এরপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। যাই হোক, শর্টকাটে রান্নাগুলো দেখানোর চেষ্টা করলাম, আর খুবই সিম্পলভাবে রান্নাগুলো হচ্ছে। পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো অল্প মশলার মধ্যে আজকে সব রান্না বান্নাটা শেষ করব। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখছি যে মাছ, এখন এই মাছের সাথে মশলাটাও একটু কষিয়ে নেব, তারপর ঝোলের পানি দিয়ে দেব, মানে একটু মাখিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেব। এদিক দিয়ে রান্না বান্না হচ্ছে, এই তরকারি ঝোলটা একটু শুকালেই তারপর নামিয়ে ফেলবো। দুপুরে রান্না বান্না আজকের মতো শেষ। খাওয়া দাওয়ার পরে এই তো সন্ধ্যার সময় আবার মিষ্টিমণি চলে এসেছে, আর এখানে হচ্ছে মালটা কেটে দেওয়া হয়েছে, মিমা মিরা খাচ্ছিল, তারপরে মিষ্টিও চলে আসলো, আর ওকেও দিল, তো মিষ্টিও ওদের সাথে একটু মালটা খেয়ে নিল। আজকে রাতের জন্য পিঠা বানাবো, চিতই পিঠা, আর হচ্ছে গিয়ে আমার শ্বশুর পিঠা খেতে চাইছে, বলতেছে চিতই পিঠা খাবে। রাত্রে ভাবলাম যে প্রতিদিন তো রুটি খাওয়া হয়, তো আজকে চিতই পিঠা খাবে বললো, এই কারণে আজকে আবার রাতে চিতই পিঠা বানাচ্ছি। আর এখানে চাল ভিজিয়ে তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, আর এদিক দিয়ে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি রাতের খাবারের জন্য। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আমার কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কি কি করলাম, কি কি খেলাম এই আর কি। এখন পিঠাটা উঠাই নেব, আর যেহেতু এটা প্রথম পিঠা ছিল, মানে প্রথমটা একটু উঠতে সমস্যা হয় পরে আবার ঠিক হয়ে যায়, তো এই তো পিঠাটা এখন উঠাই নিই। ওইটা উঠানোর পরে আবার আরেকটা পিঠা দিয়ে দিলাম, এভাবে করে কয়েকটা পিঠা বানাবো, তো সেই কয়েকটা পিঠা বানিয়ে নিই।
আর এই তো, এই যে দেখুন এখানে আরো তিনটা পিঠা হয়ে গেছে, তা আবারও দিয়ে দিলাম। তো এ পর্যন্তই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফিজ।